যে রাতের মধ্যে বান্দা যদি সিজদার মাধ্যমে যদি মালিককে যদি রাজি করতে পারে, ওই বান্দার আমল নামার মধ্যে 83 বছর 3 মাসের সওয়াব দান করবেন একজন, তিনি কে? আল্লাহ। এই লাইলাতুল কদর এখন কত চলে গেছে একটা, শুধু তাই নয় ইমামরা বললেন এক ব্যক্তির যদি হায়াতে জিন্দেগি যদি 80 বছর হয়, ওই 80 বছর যদি তার হায়াতে জিন্দেগিতে শুধু একটা রাত, আর যদি 1 বছরে 365 দিন, কতদিন বাবা সবাই বলেন না কতদিন? 1 বছর হয় কতদিনে? 365 দিন, 52টা সপ্তাহ, সব কিছুকে আল্লাহ পাক দিয়েছেন। এই 365টা দিনের মধ্যে শুধুমাত্র 5টা দিন, কোন কোন দিন? বড় বড় 5টা দিন বলেছেন, আবার লাইলাতুল কদরের তালাশের 5টা রাত, 365টা রাতের মধ্যে 5টা রাত, মাহে রমাদানুল মুবারকের 21তম রাত, 23তম রাত, 25তম রাত, 27তম রাত, 29তম রাত, সুবহানাল্লাহ। 5 রাত বাদ দিলে আর 360টা দিন, 360টা দিন যদি বান্দা কোনো আমলের জরিয়া যদি নাও করে, এর মানে এই নয় যে আপনি আমল করবেন না, সেটা নয়, যদি নাও করে শয়তানের পরচালনায় পড়ে, কিন্তু এই 5টা দিন যদি বান্দা মালিককে যদি তালাশ করে, এই 5টা দিন যদি আল্লাহর বান্দারা যদি আল্লাহর মেহবুব বান্দারা যদি আল্লাহর তালাশে যদি নিজের জীবনকে কোরবান করে দেয়, আমার আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, হাজারো মাসের ইবাদতের সওয়াব আমলনামার মধ্যে দান করবেন। সুবহান, হাজার মাসের ইবাদত করলে কি হবে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর একটু সংকুচিত করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, 5টা রাত এটা হয়তো ছুটে যেতে পারে, সেখান থেকে আইম্মায়ে কেরাম সংকুচিত করে বলতেছে, না 5টা থেকে 3টা, কোনটা কোনটা? 25, 27, 29। সুবহানাল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নূরানী হুজরা মুবারক থেকে বের হয়েছেন উম্মতদেরকে জানিয়ে দেওয়ার জন্য লাইলাতুল কদর কখন, এমন সময় দেখতেছেন দুইজন বেদুইন রাস্তার মাঝে ঝগড়া করতেছে, কি করতেছে? ঝগড়া করতেছে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছে কি জন্য? লাইলাতুল কদর নির্দিষ্ট কোনটা সেটা বলে দেওয়ার জন্য। তাদের ঝগড়াটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন, দেখার পরে যখন আবার পুনরায় আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই লাইলাতুল কদর যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার জন্য গিয়েছেন, সেই জিনিসটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক থেকে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে বললেন, এ সাহাবী, আমি বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল কদর নির্দিষ্ট করে দেওয়ার জন্য, লাইলাতুল কদর কোন রাত হবে সেটা নির্দিষ্ট করে বলে দেওয়ার জন্য আমি বের হয়েছি, কিন্তু মাঝপথে দুইজন ব্যক্তি ঝগড়া লেগেছে, আমি সেটা দেখলাম, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে ওই লাইলাতুল কদর কোন রাত সেই জিনিসটা আল্লাহ পাক তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। এখান থেকে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করছেন, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ওইটা নির্দিষ্ট করে সেদিন যদি দিয়ে দিতেন, তাহলে আল্লাহর বান্দারে নির্দিষ্ট দিনকে কেন্দ্র করে ইবাদত করতো আর করতো না, তাহলে পুরো বছর শয়তানের পরচালনায় পড়ুক বা না পড়ুক, নিজের ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, গুনাহ করতে বলে যে না আমি ওই নির্দিষ্ট তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন, আমি ওই রাতে ইবাদত করে বাস হয়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনা মুবারক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নির্দিষ্ট রাতের কথাটা তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ।